এরপরে প্রশ্ন হলো বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা জায়েজ আছে কিনা, যদি জায়েজ হয় কিভাবে করতে হবে? ভাই, আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন গায়ে হলুদ নিয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন। কলকাতা আনন্দবাজার এবং আরও বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি, গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয়, সবাই করেন কম বেশ, বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না, এটা তো হয় না, মাখছেন হয়তো অনেকে, মাখছেন অনেকে মাখবেন, এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না, দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে, মাখামাখি করলে, কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয়। এটা কোনো মুসলমানের বিশ্বাস? মুসলমানের বিশ্বাস না। মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে? গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপর দিগি করে, মিউজিকের ছড়াছড়ি করে, হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন, ওই বিয়েতে দম্পত্য জীবনের সুখ কর্তৃক হবে, ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে। কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক, আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে? সে হিম্মত আছে? তাই বলে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করার দরকার নাই, সুন্দর করে বুঝায় বলবেন যে বাবারে আমার গাত হলুদ মরে যা মাখা লাগে আমি নিজে মাখবো, বা পুরুষরা পুরুষদের মাখবে, মহিলা মহিলারা মাখবে, যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে যে দেখলে সুন্দর হয়, শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে উপলক্ষে, ঠিক আছে করলো, এই উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিক লক্ষ্য করতে হবে। কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে, ভাই কি হয় বলেন, ছেলেদেরকে মেয়েদের মেয়েরা মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি, এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ হয় না অসুখ হয়, আরো অশান্তি হয়। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে আবার বলে, এখানে একটা হাদিস নিয়ে আসে, একজন সাহাবি বিয়ে করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে, বিয়ে করছো নাকি? বলে হ্যাঁ রাসূলুল্লাহ বিয়ে করছি। তো এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়েজ আছে, হলুদে কালার আছে অতএব সেটা জায়েজ আছে। তো আমি তো বলছি ভাই, কালার হিসাবে যদি আপনি লাগান হলুদ কেন লাগাবেন, টকটকে লাল মরিচ লাগান, সমস্যা কি? এটা তো আপনার ব্যাপার, কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে, মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না। দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে। আমাদের দেশে মুসলমান দুই কিসিমের, কয় কিসিমের মুসলমান? এটা আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য, স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে, এক হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান, একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান। রেগুলার মুসলমান মানে কি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার হজ কুরবানি, আমার উপার্জন, আমার ব্যয়, আমার জীবন মরণ, আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম, আল্লাহ যা বলবেন তা, আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করে দিয়েছি, এ হলো রেগুলার মুসলমান। আর সেগুলার মুসলমান হলো জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্যান্ট থেকে টুপিটা বের করে লম্বা করে ভাঁজ করে সুন্দর করে দিয়ে নামাজটা পড়লো, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে টুপিটা এমনি করে খুলে সুন্দর করে ভাঁজ করে প্যান্টে এমনভাবে ভাঁজ করে রেখে দিল, ওইটা টুপি ভাঁজ করে নাই, তার গোটা ইসলামটা ধর্মটা ভাঁজ করে রেখে দিস, ঠিক না বিঠিক? বলে আপনি কেমনে বুঝলেন টুপির সাথে ধর্ম ভাঁজ করছে? আমি বুঝছি এই জন্য যে টুপি ভাঁজ করে সে আবার চুরি ডাকাতি দুই নম্বরে টিন চুরি গম চুরি সব আগের মতো করতেছে, তাহলে সেক্ষেত্রে এই টুপি ভাঁজটা টুপি ভাঁজ হয় নাই, এটা তার ধর্মের ভাঁজ হয়ে গেছে, ঠিক না? ঠিক ঠিক যারা বলতেছি আমরা অনেকে এ রোগের রোগী। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন, আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো যে কথা বলছিলাম যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল না হওয়ার কারণে এই যে সেকুলার মুসলমান যারা মনে করে যে টুকটাক দড়ি মাছ নাচুই পারে, দুই চার হপ্তাহ নামাজ কালাম পড়লাম, একটু মাঝে মধ্যে টুপিটা বাঁধিলাম, ঈদগাহ গেলাম টেলাম, একটু পাঞ্জাবি পড়লাম টড়লাম, বাস ইসলাম হয়ে গেল, এই টাইপের মুসলমান কখনো আল্লাহর কাছে নাজাতের আশা করা কঠিন। আল্লাহর কাছে নাজাতের আশা করতে পারে রেগুলার মুসলমান, যে নিয়মিত মুসলমান, ঠিক না বিঠিক? অতএব এই বিষয়টাকে মাথায় রেখে মনে রাখতে হবে, আমার সব কাজ হতে হবে আল্লাহর উদ্দেশ্যে। আপনি জীবনে শুধুমাত্র দুই জায়গায় ইসলামকে টানবেন, আমি বলছিলাম যে আমার দেশে বেশিরভাগ মানুষ অন্য জায়গায় ইসলাম টানে না, দোকান দেওয়ার সময় হুজুর ডাক দেয় কি জন্য? দোয়া করার জন্য নাকি হালাল হারাম জানার জন্য?
কয়জন দোকানদার আপনাদের সোনাগাজীতে আছে যে দোকান করার সময় ওলামাদের মাদ্রাসার একজন উস্তাদকে রিকোয়েস্ট করছে হুজুর একটু আসেন আমার এই দোকানটাতে কোন কোন কাজ হারাম হতে পারে কোন কোন কাজ হালাল হতে পারে আমাকে একটু ধরায় দেন বুঝায় দেন যাতে আমি হারামে না পড়ি এরকম লোক ডাকে ডাকে কি জন্য হুজুর আসেন একটু দোয়া করে দেন আমি যে দুর্নীতি করব আমি যে মানুষের ঠকাবো আমি যে দুই নাম্বারি করব বাকির খাতা মিথ্যা কথা লিখে রাখবো আমি যত বদমাইশি করব সব মিলে আমার পয়সা চাই দিন শেষে আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন অনেকগুলো পয়সা দিয়ে দেয় কি বলেন আল্লাহ দুনিয়ার সব মৌলবী মিলে যদি দোয়া করে আল্লাহ এই দোকানে বরকত দিবে হারামের দোকানে কিন্তু আমরা মুসলমানরা সেটা বুঝি না ভাই কোনো হুজুরের দোয়ার দরকার নাই আপনি হক হালালি চলেন আল্লাহর কাছে নিজে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যবসা বরকত দিবেন আর আপনি হারাম খাবেন আর হুজুর যদি দোয়া করাবেন কাজে আসবে না আমার বোধহয় ইমামতির সময় 2001 সাল 2 সাল বা 3 সাল এরকম করে একটা সময় মনে করে এক মসজিদে আমি ইমামতি করতাম একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে তো আমাকে ডাক দিয়ে নিয়েছে হুজুর একটু আসেন দোকানে কি হবে দোকান উদ্বোধন হবে আপনি দোয়া করে দিন গেলাম মানুষজন আছে অনেক দেখি মিষ্টি প্যাকেট ট্যাকেট আছে শুধু থারি থারি আপনার ধরে ধরে আপনার তাক সাজানো আছে অন্য কিছু নাই বললাম ভাই কিসের দোকান তো তখন সিডির যুগ ছিল খুব বেশি এখন তো সিডি চলে না আমার বলল হুজুর একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি বাঁচা তো আমি কি বাবারে এই সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি তাই না বেশিরভাগ ক্ষেত্রে আর কি সিডি মানে তো খারাপ জিনিস না কিন্তু ব্যবহার তো সেই ক্ষেত্রে হয় তাই আমি বললাম ভাই দোকান দেবেন সিডির আমার আনছেন দোয়া করতে কি দোয়া করব বলে আমি তো ভাই দোয়া কি করব আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক মানুষজন আসলে পরে যেন আর ঝামেলা না হয় আমি কিন্তু দোয়া করব দুই হাত তুলে আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে আল্লাহ এটা এটার যাতে মানে খুব দ্রুততার সাথে এই জন্য রাস্তা বসে যায় আল্লাহ আমি তো এই দোয়া করব হুজুর এটা কোনো কথা বললেন আপনি এত টাকা খরচ করে মিষ্টি আনছি জিলাপি আনছি আপনার ডাকি আনছি আপনি দোয়া করবেন আমি পরে বললাম যে ভাই বুঝেন তার সাথে রসিকতা করলাম পরে বললাম ভাই আপনি করবেন হারাম কাজ বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে আমি যদি আল্লাহকে বলি আমি কেন মক্কার ইমাম সাহেব মদিনার ইমাম সাহেবরা সবাই আইসা যদি আল্লাহকে বলে আল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে সুপারিশ করার তুমি এই বেচারার এই হারাম কাজটাতে বরকত দিও আল্লাহ দিবে কোনো দিন আপনি এই কথাটা বুঝতেছেন না কেন ভাই কী লাভ হবে আপনার সমস্ত দোয়া টোয়া যদি বলেন যে দোয়া টোয়া এগুলো সব হলো আই ওয়াশ মানুষ জানবে এই দোকানে সিডি বেচা হয় একুশিলে আপনার সোয়াব হবে তাহলে সেক্ষেত্রে এটা তো ধর্ম ব্যবসা হলো এটা কি হলো ধর্ম ব্যবসা হলো তো এই ধরনের কাজগুলো আমাদের সমাজে আজকাল আমরা করি কি করি না দুই জায়গায় মানুষ ইসলামকে একটু টানে দোকানদারের সময় টানে না চাকরির সময় টানে না বিদেশ ছেলেটাকে পাঠাবে জিজ্ঞাসা করে না হুজুর হালাল কোনটা হারাম কোনটা দুই জায়গায় ইসলামকে একটু টানে এক হলো বিয়ে আর একটা হলো দাফন দাফনের সময় মৌলভী সাহেবের ডাক দেয় বিয়ের সময় হুজুর আসেন বিয়েটা পড়ান ঠিক না বেটি এটা যেন ইসলাম মতো হয় এটা চেষ্টা করে আর দাফনের সময় চেষ্টা করে এই দুই জায়গায় যখন আপনি ইসলাম একটু মানার চেষ্টা করেন সেখানে পর্যন্ত আপনি এত পরিমাণ ভেজাল রেখেছেন ইসলামই খুঁজে পাওয়া যায় না বিয়ে একটা শরীয়ত বিষয় একটা ইবাদত ইসলামের একটা আমল সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন আল্লাহর অবাধ্য হবেন হারাম কাজ করবেন এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন একটা কথা আমি সব সময় বলি সব জায়গায় বলি এই যে মুরব্বীরা যারা আছেন মঞ্চে অনেক মুরব্বীরা আছেন দাড়ি পাকা মুরব্বীরা জিজ্ঞেস করে দেখেন ওনাদের সাথে ওনাদের স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াটা আমাদের তরুণদের মতো নাকি তার চেয়ে অনেক স্ট্রং অনেক হ্যাভি না আজকাল তরুণদের দেখবেন সকাল বিকাল ঝগড়া লাগে আজকে বিয়ে করেছে সমাজ পরে ভেঙে গেছে তিন দিন পরে দরবার হয়েছে ছয় দিন পরে মামলা হয়েছে 10 লাখ 20 লাখ 50 লাখ মহর ধরে কেন যাতে বিয়ে না ভাঙে তবুও ভাঙে না এত টাকা দিয়েও বাদ দেওয়া যায় না ছুটে যায় অথচ এত ভালোবাসাবাসি মুরব্বীরা তো এগুলো বুঝতেও না এখন আপনি SMS ভালোবাসেন মোবাইলে ভালোবাসেন এমনি ভালোবাসেন চিঠিতে ভালোবাসেন ফেসবুকে মেইলে কত রাস্তা ভালোবাসার আপনার এত ভালোবাসার মধ্যে এত অশান্তি কেন আর মুরব্বীরা ভালোবাসাবাসি তো পরের কথা চাচি বেচারা 10-15টা পোলাপাইন পালতে পালতে শেষ গরু ছাগলের খাবার জোগাড় করতে করতে শেষ কাজের লোকদের খাবার জোগাড় করতে করতে শেষ চাচার সাথে দিনে রাতে 24 ঘন্টায় একান্তে বেচারে 10 মিনিট একটু আলাপও করার সুযোগ পায় নাই চাচা বেচারা কাজ করতে করতে অস্থির কোনো সময় পায় নাই মহব্বত নিবেদন করার জন্য কিন্তু তাদের যে ভালোবাসা আছে আজকে যুবকরা যত বদমাইশির যত রাস্তা আছে হারামের যত রাস্তা আছে অবৈধ যত রাস্তা আছে সবগুলা খুলে উজাড় করে দিই ভালোবেসেও প্রকৃত ভালোবাসা পায় এখন যুবকদের সে ভালোবাসা হলো মেড ইন চায়না টিকে না ঠিক না কেন এই কেনর প্রধান কারণ হলো যেই বিয়েতে আল্লাহর অবাধ্যতা করা হয় শান্তি দেওয়ার মালিক কে রে ভাই আল্লাহ
সে আল্লাহ তো শান্তি দিবে না এইজন্য আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না হারামের কাজ হবে শহর তো শহর গ্রামও এখন শুরু হয়েছে বিয়ে উপলক্ষে যে ডেক সেট আনা হয় ধুম ধড়াক্কা পিটাপিটি হয় হার্টের রোগী এই আওয়াজে তার কষ্ট হয় হ্যাঁ রাত বিরাত আপনি প্রতিবেশীদের কষ্ট দিচ্ছেন কেন কি হচ্ছে বিয়ে হচ্ছে ভাই আপনি বিয়ে করছেন গান শুনে জাহান্নামে যাবেন আপনারটা আপনি শুনেন কিন্তু আপনার গানের বিকট আওয়াজে আশেপাশে মানুষের ঘুম হারাম হয়ে যাবে এটা কোনো সভ্যতা হতে পারে না অথচ মুসলমানের বিয়ের মধ্যে করছি আমরা আপনাকে বদদোয়া দিচ্ছে যে গান শুনে হারাম মনে করছে সে বদদোয়া দিচ্ছে যারে আওয়াজে কষ্ট হচ্ছে সে বদদোয়া দিচ্ছে একজনের মোবাইলে কথা বলতে পারছে না বিকট আওয়াজের কারণে এই বর্বরতা এই অসভ্যতা যদি কারোর বিয়েতে থাকে সেই বিয়ে থেকে বরকত কোত্থেকে আসবে এইজন্য যুবকরা বিয়েকে সকল হারাম মুক্ত করে অনাচার মুক্ত করে সুন্নাহ সম্মত বিয়ে করব ইনশাআল্লাহ সুন্নাহ সম্মত বিয়ের রূপরেখা নিয়ে আমরা একটা আলোচনা দীর্ঘক্ষণ একটা মাহফিলে করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন অনেক কথা বলে ফেলেছি গায়ে হলুদ থেকে গায়ে হলুদ এর যত আনুষ্ঠানিকতা আছে এটাকে কেন্দ্র করে যত আনুষঙ্গিক কাজ আছে হারাম সেগুলো যদি থাকে তাহলে এটা তো এমনি হারাম আর এছাড়া এটার ইতিহাস বলে এটা ভুল বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস থেকে এসেছে অতএব গায়ের সৌন্দর্য বা অন্য কোনো উপকারিতার কারণে যদি কেউ দেন দিতে পারেন কিন্তু শরীয়তের সীমানার মধ্যে থেকে